মহারাজ, আপনার প্রতি আমার কোনো রাগ নেই, কোনো অভিমানও নেই। আপনার মতন ন্যায় বিচারী মানুষ আমি এই ভূভারতে দ্বিতীয় দেখিনি। আর আপনি আমাকে না চাইতেও অনেক দিয়েছেন মহারাজ, তাই আপনার সিদ্ধান্ত আমি নিজের মাথা পেতে নিলাম। আমি কেবল চাই যে মানুষের প্রতি মানুষের বিশ্বাস যেন অটুট থাকে। মহারাজের জয় হোক। এরা কারা, কাদের ধরে নিয়ে এসেছো? এরা সেই সন্ন্যাসী মহারাজ যারা সেনবাড়িতে লুটতরাজ চালিয়েছিল। কোটাল মশাই এদের নদীর পাড়ে ধরেছেন। এই হলো লুটের মালপত্র। কোটাল, হাসুরকে বলো রামপ্রসাদের ফাঁসির দড়ি খুলে দিতে। দড়ি খুলে দাও। আমরা বিদ্রোহী সন্ন্যাসী নই মহারাজ, আমরা ডাকাত। আমরা সেন বাড়িতে ডাকাতি করবার জন্যই কুমার হট্টে এসেছিলাম। রামপ্রসাদ সেনের সাথে তোমাদের সম্পর্ক কি? তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই মহারাজ। সে আমাদের সরলভাবে বিশ্বাস করেছিল, কিন্তু আমরা তাকে ঠকাই। তাকে আর তার পরিবারকে মিথ্যে কথা বলে বুজরুকি করে আমরা সেন বাড়িতে গিয়ে ঢুকি। এসব বিষয়ে সে ঘুণাক্ষরেও জানত না। রামপ্রসাদ নির্দোষ। রামনাথ মশাই, মেধিরাম, আপনারা এসে শনাক্ত করুন যে এগুলোই আপনাদের চুরি যাওয়া সেই জিনিসপত্রগুলো কিনা। হ্যাঁ মহারাজ, এসব জিনিস আমাদের বাড়িরই জিনিস। আর এই গয়না আমার স্ত্রী লবঙ্গর গয়না। আপনারা আপনাদের যাবতীয় জিনিসপত্র বুঝে নিন। কোটাল, আমি রামপ্রসাদকে মুক্তি দিলাম, ওর ফাঁসি রদ করলাম। আর এই ডাকাতকে এই মুহূর্তে কারাগারে নিক্ষেপ করার আদেশ দিলাম। জয় মহারাজের জয়। যে রক্ষীরা এই ডাকাতদের ধরে নিয়ে এসেছে তাদের আমি পুরস্কৃত করতে চাই। আমরা তো এটি ধরিনি মহারাজ, কোটাল মশাই নিজে ধরে আমাদের হাতে তুলে দিয়েছেন। আমি আবার এদের কখন ধরলাম? আর আমি তো এখানেই ছিলাম, নদীর ধারে তো যাইনি। তাহলে এদের কে ধরলো কোটাল? এ তো দেখছি অবাক কাণ্ড। সব আমার মায়ের ইচ্ছা মহারাজ, এ সব আমার মায়ের লীলা। যদি না চায় আমার মারে, তবে তার সন্তান থেকে মারে। জয় মা, জয় মা, জয় মা।
আমার বড় ভুল হয়ে যাচ্ছিল মা, বড় পাপ কাজ করছিলাম। তুমি আমায় রক্ষা করলে মা, তুমি আমায় রক্ষা করলে। কালি কালি পাপ হারিনি পাগল। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা, মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। কালি নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালি নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। বাহ, এইটুকু একটা মেয়ে কি সুন্দর একটা মূর্তি বানাচ্ছে দেখছি। কিসের মূর্তি বানাচ্ছে ও? ওবে, তুমি তো দেখছি একা একা বসে একখানা মূর্তি গড়ছো। হ্যাঁ হ্যাঁ, বাবাকে বললাম একটা ঠাকুরের মূর্তি কিনে দিতে, কিন্তু কিছুতেই কিনে দিল না। বললো ঠাকুরে বুঝে নাকি করা যায় না ওরকম ভাবে। তা তুমি কোন ঠাকুরের মূর্তি গড়ছো গো? জানো তো, আমি যতবার চোখ বন্ধ করে ভাবছি যে কোন ঠাকুরের মূর্তি করব, ততবার মা কালীর মুখ ভেসে উঠছে। তাই নিজেই মায়ের মূর্তি বানিয়ে লুকিয়ে পুজো করব। তুমি মা কালীর মূর্তি গড়বে? তুমি মা কালীর পুজো করতে চাও বুঝি? কিন্তু দেখো না, মূর্তিটা আমি ভালো করে গড়তেই পারছি না, কিছুতেই হচ্ছে না। আচ্ছা বেশ, দাঁড়াও দেখি, আমি তোমায় একটু সাহায্য করবার চেষ্টা করি। দেখি 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 দেখি। কালী গুণ গে বগল বাজায়, এতনু তরণী তরা করি চলবে। কালী গুণ গে বগল বাজায়, এতনু তরণী তরা করি চলবে। ভবের ভাবনা কি বা মনকে করণে, ভবের ভাবনা কি বা মনকে করণে। দক্ষিণ বাতাস মন পৃষ্ঠ দেশে অনুকূল, দক্ষিণ বাতাস মন পৃষ্ঠ দেশে অনুকূল। কাল রবেছে কালী গুণ গে বগল বাজায়, এতনু তরণী তরা করি চলবে। কি করছে রামপ্রসাদ? মূর্তি বানানো হচ্ছে ওটাকে? চরণ দাসের মেয়েটা না? দাঁড়া, মজা দেখাচ্ছি তোমাদের, এক্ষুনি খবর দিতে হবে শ্রীমন্ত গোসাইকে। শিব নহেন মিথ্যাবাদী আজ্ঞাকারী অনিমাদী, শিব নহেন মিথ্যাবাদী আজ্ঞাকারী অনিমাদী। প্রসাদ বলে প্রতিবাদী পলাই বেঁধে, প্রসাদ বলে প্রতিবাদী পলাই বেঁধে। কালী গুণ গে বগল বাজায়, এতনু তরণী তরা করি চলবে। কালী গুণ গে
মগল বাজায়ে এতনু তরণী তারা করি চলবে, এতনু তরণী তারা করি চলবে, এতনু তরণী তারা করি চলবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।